সেনা ফ্রাঙ্কার বিস্ফোরণে শহীদ নদিয়ার সুকান্ত মণ্ডল। রবিবার সেনা জওয়ানকে চোখের জলে বিদায় সকলের। চলতি মাসের ১৩ তারিখে বাড়ি ফেরার কথা ছিল তার। উত্তরপ্রদেশের ঝাঁসির ববিনা এলাকায় সেনা ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে শহীদ হন নদিয়ার তেহট্টের হাঁসপুকুরিয়ার বাসিন্দা সুকান্ত মণ্ডল। রবিবার শহীদ জওয়ান সুকান্ত মণ্ডলের কফিনবন্দি দেহ বাড়িতে এসে পৌঁছায়। নদিয়ার তেহট্টের হাঁসপুকুরিয়ার বাড়িতে দেহ এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার সহ গোটা এলাকার মানুষ। গান স্যালুটের মাধ্যমে ভারত মায়ের বীর সন্তানকে শেষ বিদায় জানানো হয়। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের ঝাঁসির ববিনা এলাকায় সেনা ট্যাঙ্কার বিস্ফোরণ হয়ে মৃত্যু হয় সুকান্ত মণ্ডলের। জানা গেছে, ট্যাঙ্কার নিয়ে অনুশীলন চলাকালীন বিস্ফোরণ ঘটে। সেই সময় আহত হন চালক সহ মোট ৩ জন। তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে ২ জনের মৃত্যু হয়। শহীদ জওয়ানের দাদা উৎপল মণ্ডল জানান, ২০২০ সালে ভারতীয় সেনায় যোগদান করেছিলেন সুকান্ত। ট্রেনিং শেষে মাস ৬ আগে পোস্টিং হয়। চলতি মাসের ১৩ তারিখেই বাড়ি ফেরার কথা ছিল তার। নির্দিষ্ট সময়ের প্রায় ৬ দিন আগেই বাড়িতে ফিরলেন বাড়ির ছেলে। তবে বাড়ি ফিরলেন কফিনবন্দি হয়ে। এদিন এলাকার ছেলেকে শেষ বিদায় জানাতে হাজির ছিলেন বহু মানুষ। সেনা জওয়ানদের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এদিন গান স্যালুটের মাধ্যমে ভারত মায়ের এই বীর সন্তানকে শেষ বিদায় জানানো হয়। ২০২০ সালে জয়েন করেছিল, ট্রেনিং চেয়ে চাকরিতে জয়েন করে ৬ মাস হলো, মানে পোস্টিংয়ে গেছে ৬ মাস। এ ও ৫-৬ মাস আগে এসেছিল, ও ট্রেনিং কমপ্লিট করে বাড়ি এসেছিল। আমার একটা আমাদের বন্ধু, ওরও বন্ধু হয় দিয়ে, ও রাত ১০টার সময় ওদের সিও কল করেছে, কল করে রাত ১০টার সময় এসে আমাদের এসে বলছে, বলছে ভা তোমার ভাই আর নেই, শহীদ হয়ে গেছে, ব্যাটল ট্যাঙ্ক ব্লাস্ট করেছিল। ও ছিল আর্মডে আর ৫৫ নম্বর ব্যাটালিয়ান উত্তরপ্রদেশের ববিনাতে। হ্যাঁ, সেখানেই ঘটনাটা ঘটেছিল।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণীর উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।